মাস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, যার জন্য দেওয়া হয়েছে লকডাউন। কিন্তু এই লকডাউন সম্পূর্ণভাবে মানা হচ্ছে কই? সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ঘুরছে মানুষ, অটোরিকশা, টমটম, এমনকি খোলা রাখা হচ্ছে দোকানপাটু। তেলিয়ামুড়ায় হাটবাজারের দিন এমনই চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধি হিরণময় রায়ের ক্যামেরায়। করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, যার জন্য দেশের প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন লাগু করেন। সোমবার তেলিয়ামুড়ার চিত্র ছিল অন্যরকম। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ঘুরছে মানুষ, অটো, টমটম, রিকশা। সামাজিক দূরত্বের সরকারি নির্দেশ গুল্লায় যান, পুলিশ থাকলেও ছিল নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ কঠোর হলেই চাপ আসে বিভিন্ন মহল থেকে, তাই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার ফায়দা তুলে যাত্রীবাহী অটো, টমটম সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ঘুরছে। সোমবার ছিল হাটবাজার। বাজারে আসা ক্রেতা বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবজি পাইকারি বাজার শহর থেকে স্থানান্তর করে টাউন হল মাঠে নিয়ে আসা হয়। গত হাটবারে পুলিশের কঠোর ভূমিকায় সামাজিক দূরত্ব বজায় থাকলেও সোমবার তার কোনো বালাই ছিল না। পুলিশ মাঠে থাকলেও ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। লকডাউনে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দোকানগুলি খোলা থাকবে বলা হলেও সোমবার চায়ের স্টল থেকে পানের দোকান খোলা ছিল যত্রতত্র। যাত্রীবাহী অটো, টমটমের দৌরাত্ম্য সরকারি নির্দেশ ছিল কলাপাতা মাত্র। ফলে করোনা ভাইরাসের মতো মরণবিধির থাবা বসালে তার জন্য দায়ী থাকবে সাধারণ মানুষ। কারণ পুলিশ যখন হাত গুটিয়ে নেবে তখন সাধারণ মানুষের মনের মধ্যে করোনার ভয় থাকে না, কিন্তু কঠোর হতে গেলেই বিভিন্ন মহলের চাপের মুখে পড়তে হয়। ফলে আজ পুলিশ নিষ্ক্রিয় হতেই লকডাউনের সরকারি নির্দেশ কলাপাতা হিসেবে ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আরও স্পেসের দরকার, দেখি আমরা নেক্সট টাইমে এই এখানে জায়গা হচ্ছে না, আরও বিকল্প রাস্তা খুঁজতে হবে। যারা এই সামাজিক দূরত্ব বজায় নাই কাজের ব্যবসা, তারা কি কী হয়েছে না? এখন তো মানে যারা ক্রেতা তারা তো মোটামুটি সামাজিক দূরত্ব তো আছেই, কিন্তু জায়গার শর্টেজের জন্য যারা বিক্রেতা তারাই মোটামুটি গ্যাদারিং হয়ে গেছে। কী করছেন তারা? তারা তো দেখা যাচ্ছে কেউ কিছু কইতেছে না, প্রশাসনকালে আপনার পুলিশ ঘুরতেছে না। আমরা প্রশাসন তাদেরকে দূরত্ব থাকার জন্যই বলছি এবং দূরে দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু আমরা তো দেখলাম এনার্জি দোকানদারও একলগে, ক্রেতারও একলগে। ক্রেতা দোকানদার যেহেতু মানে খুব গণ হয়ে গেছে, যার ফলে ক্রেতারা তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিতেছে না? যারা দূরত্ব আছে তাদের জন্য তো অ্যাকশন নেওয়া যায় না, কিন্তু স্পেস দেওয়া যাচ্ছে না, এই নেক্সট টাইমে তাদের জন্য বিকল্প স্পেস খোঁজা। এই ব্যাপারে মার্চেন্ট অ্যাসোসিয়েশনটা জানিয়েছেন? মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আমরা এখানে বাজার করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।